গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর মজা নিতে থাকো। তো সকালবেলা উঠে চা করলাম। সকালবেলা উঠে দেখি বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ভাবলাম যে সকালবেলা আজকে চা করি। তো চা করলাম, সাথে ছোলা ছিল, কাঁচা ছোলা ভেজানো। তো ভাবলাম যে চায়ের সাথে কাঁচা ছোলা মুড়ি খাওয়া যাক। তো ছোলাগুলো আমি ভেজে নিচ্ছি, আর এই দেখো সাথে মুড়ি নিয়ে নিয়েছি বাটিতে। মুড়ি আর ছোলা, ছোলার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি ভেঙে, ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগবে। আর এদিকে আমার চা হয়ে গেছে, দু কাপ চা সাথে সুগার ফ্রি বিস্কুট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। মিতালি মন্ডল ব্লগস চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল তোমাদের দাদাভাইকে কাজে লাগিয়ে দিয়েছি, এই যে বাড়ির জঙ্গল সাফ করছে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি বৃষ্টি আমাদের এদিকে। বৃষ্টি পড়ে উঠোন একদম ধুয়ে সাফ হয়ে গেছে, উঠোন ঝাড় দিতে লাগেনি। তো এখন বৃষ্টি থেমে হালকা রোদ্দুর বার হচ্ছে। আর আজকে এই যে জঙ্গল পরিষ্কার করা হচ্ছে, এগুলোতে আজকে গাছ লাগানো হবে। দেখি কি গাছ লাগাই। এ তুমি জল চাইলে তো? ঘেমে গেছে তো, গেঞ্জি টেঞ্জি সব ভিজে গেছে। এই দেখো এইখানটায় কত জঙ্গল হয়েছিল, সব পরিষ্কার করে দিয়েছে, ভালো লাগছে দেখতে। আস্তে আস্তে খাও, হাঁপিয়ে গেছো। এ দেখো খিচুড়ি খাবে? না না, ওই ডিমের ঝাল আর ওই ডাল করো। দূর, ওই ডিমের ঝাল খেতেই ইচ্ছা করে না, করি না খিচুড়ি গরম গরম। তাহলে বলো মেয়েকে ডাল আনতে পাঠাবো দোকানে। বাড়িতে এত ঘাস হয়েছে, মানে যেটুকু আমি উঠোনটা ঝাড় দিই সেটুকু পরিষ্কার, বাদ বাকি না, যেটুকু ঝাড় দিই না সেটুকু খুব ঘাস হয়েছে। আর ঘাস হলেই কি বলতো, বাড়িতে যোগ ভর্তি হয়ে যায়। তো তোমাদের দাদা ভাইয়ের আজকে কাজ ছুটি বলে আমি বললাম তুমি সকাল সকাল লেগে পড়ো, ঘাসগুলো পরিষ্কার করে দাও। তাহলে কি বলতো, উঠোনটা পরিষ্কার থাকলে আমি টুকটাক কিছু গাছও লাগাতে পারি, আবার পরিষ্কারও থাকবে, দেখতে ভালো লাগবে। রাস্তার ধারে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই না দেখতে ভালো লাগবে বলো। জামা কাপড় মেলা দড়িটা না ছিঁড়ে গেছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম একটা দড়ি খাটিয়ে দাও, জামা কাপড় মেলতে আমার অসুবিধা হচ্ছে। আর পাশের বাড়ির এক দাদা এসেছে, এই দাদা ট্যুরের গাড়ি টাড়ি ছাড়ে। কয়দিন ধরেই মেয়ে আর বাবা দুজনা মানে পুরী যাব, দীঘায় যাব, এরকম করেই যায়, ওদের আর বাড়িতে মন টিকছে না। তো ওই দাদার সাথেই কথা বলছে যে তুমি একটা ট্যুর করো, আমরা সবাই মিলে ঘুরতে যাব কম সময়ের উপরে। তো এই দাদা খুব আর কি গল্প করে। তো গাছটা দেখো, টবের গাছটা নিয়ে দাঁড়িয়ে আছি, মানে এই গাছটা না টবে ঠিক মানে বড় হচ্ছে না, ওকে বলছি যে মাটিতে লাগিয়ে দাও, কিন্তু ও গল্প করতে ব্যস্ত। এইটাই সব বলছে, বলছে এই খাওয়ার কথা বললে বিমানে গেছে, ও তো তাহলে ডাউন খাবে না খাওয়ার কথা। তুমি আগে তুমি সেরাম হলে একদিন বসে আমার সাথে মেনু এইরকম, মানে পেট ভরা ভাত। দেখো ঘুরতে যাওয়া মানে তো ঘুরতে যাওয়া নাই, টাকা পয়সা অনেক লাগে। পুরী পুরী যাওয়া মানে তো বিশাল ব্যাপার, 30,000 টাকা, তিনজনা তো 30,000 টাকা ধরেই রাখো। তো এই মুহূর্তে অত টাকা আমাদের কাছে নেই, জানি না তো ওদের দাদাভাই কোথা থেকে জোগাড় করবে। তো দড়িটা খাটিয়ে দিয়েছে আর হালকা হালকা রোদ্দুর উঠে গেছে, ওই জন্য ভাবলাম যে কালকে যে জামা কাপড় কেচেছিলাম একটা শুকায়নি, মানে কাল বিকালবেলা কেচেছিলাম তাই শুকায়নি। আর আজকে কয়েকটা কেচেছি, সেগুলো সব আমি দড়িতে মেলে দিয়ে দিচ্ছি, যতটা তারে ধরে ধরলো তারপরে পাঁচিলের গায়েই মেলে দিয়ে দেবো।
তোমাদের দাদা ভাই খিদে পেয়ে গেছে, সকাল থেকে ওই গাছটাছে লাগাতে গিয়ে না আর টিফিন বানানো হয়নি। মিহিকাকে দিয়ে দিলাম রাত্রির ভাত আর ডিম ভাজা, আর এই এখন জল রুটি বানিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, এটা খেতেও ভালোবাসে। একদম অল্প আটা ছিল, এ মাসে আমাদের এখনো রেশন তোলা হয়, যেটুকু আটা ছিল ওর মতো করে দিচ্ছি, হয়ে যাবে। আর আমি সকালবেলা চা বিস্কিট মুড়ি ছোলা এগুলো খেয়েছি, এখন আর ভাবছি কিছু খাবো না। তারপরে এখনো স্নান হয়নি আমার, স্নান করব, বাসন মাজব, বাসন মেজে স্নান করব, করে তারপরে আবার রান্না বসাবো দুপুরের। ওগুলো ঘরে রাখ না, জামটা সরাও, তো আমি রুটি রাখবো। দেখেছো জাম কুড়িয়ে এনে ওর মধ্যে রাখলো, প্লেটটা মুছে দে। বন্ধুরা আমরা আমি আজকে কাজে যাইনি বলে সকাল থেকে আমাকে কাজ করিয়েই যাচ্ছে আমাকে আর আমার মেয়েকে। এখন আমরা জল আনতে পাঠিয়েছি, দেখুন এসব খুব ভালো লাগে, এর থেকে কাজই ভালো। চলো, ওই জন্য তো তোমাকে এই সকালবেলা রুটি ফুটি করে খাওয়াচ্ছি, এখনো কিচ্ছু খেতে দেয়নি। না না, জল রুটি করছি, খাবে, জলগুলো নিয়ে আসো আগে। বাড়ির কাজগুলো কে করবে, তুমি ছাড়া? ইউটিউবের লোক এসে কি করে দিয়ে যাবে বলো? দেখি আমার বউটা কি করছে, সকাল থেকে তো আমাকে খুব কাজ করিয়েছে, এখন এবার নিজে কাজ করছে, গাছ বসাচ্ছে। পেঁপে গাছ লাগাচ্ছি, বস্তা বস্তা পেঁপে হবে আর খাবো, কিন্তু এখানে জল উঠে গেলে আর হবে না, আমাদের এইখানটাই নিচু জায়গা না, জল উঠে যায় বেশি বর্ষা হলে। একটা বসিয়েছি, একটা বসিয়েছি, অত পর্যন্ত বসাবো। বসাও। খেয়েছো তুমি? পেঁপে হবে না, শুধু গাছ হবে তারও ঠিক নেই। কেন, আমি পেঁপে গাছ লাগালেই পেঁপে হয়, ওই গাছটা মদ্দা গাছ তাও পেঁপে হয়েছে। আলু কেটে নিয়েছি, আলু আর ডাল দিয়েই আজকে আমার খিচুড়ি হবে। আর আতপ চাল দিইনি, গোবিন্দভোগ চাল দিয়েছি। তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম গোবিন্দভোগ চাল দেবো, বললো না আতপ চাল দাও, আমি এবার গোবিন্দভোগ চাল দিলাম। ও যেটা বলে তার উল্টো কাজটা করতে আমার বেশি ভালো লাগে। আর সকাল থেকে কি দুদিন ধরে আমাদের টাইম কলে জল দিচ্ছে না, সেই আমার মেজদিদের কল থেকে জল এনে এনে তারপরে কাজ করতে হচ্ছে, আরও দেরি হচ্ছে। যে আলুটা দিয়ে দিয়েছি আর এই যে ডালটা দিয়ে দিচ্ছি, ডালটা একটু কড়ায় ভেজে নিলাম, মুগের ডাল তো ভেজেই রান্না করতে হয়। 250 ডাল, 250 চাল, আমাদের তিনজনের অল্প করে খিচুড়ি করছি। মানে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা বলে খিচুড়ি করছি, কিন্তু এই দেখো বাইরে রোদ্দুর উঠে গেছে কত সুন্দর। পেঁপে গাছগুলো যে লাগিয়েছি সব শুকিয়ে যাবে, যে কটা হয় হবে আবার লাগিয়ে দেব। এই যে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে নাকি জেগে আছে কে জানে। আজকে হবে গরম গরম খিচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজা আর গরম গরম ডিমের অমলেট। বেগুনটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, যাতে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সকালবেলা মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম ডাল আর বেগুন আনতে, তো একটা বেগুন নিয়েছে 15 টাকা দাম, বেগুনের কি দাম সত্যি।
তোমাদের দাদাভাই প্রথমে খিচুড়ি রান্না করতে মানা করছিল, তারপরে আমি বলাতে তারপরে আবার রাজি হলো। তো যাই হোক, আজকে ওয়েদারটাও মেঘলা ছিল, তো ভাবলাম যে খিচুড়ি করি, গরম গরম খেলে ভালোই লাগবে। আর আজকে এদিকে উঠোনে আমার একটু টাইম বেশি চলে গেছে, সকালবেলা কাজ বাজ করতে দেরি হয়ে গেছে, তো খিচুড়ি একটা কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো আমার খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে, মানে রেডি বলতে খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে, এবার খিচুড়িতে ফোড়ন দিতে বাকি। ফোড়নের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন তেজপাতা, আর মশলার মধ্যে আছে আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর হলুদ নুন এগুলো তো থাকেই। এগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে খিচুড়ির মধ্যে ঢেলে দেব, দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে তারপরে নামিয়ে ফেলব। পরে একটুখানি ঘি দিয়ে ঢাকা দিয়ে নিলেই হয়ে যাবে খিচুড়ি। লেগে আছে এ দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল আর খিচুড়ির গন্ধ শুকে ঘুম ভেঙে গেছে, বলে খিদে পেয়েছে, খিচুড়ি খেতে দাও। খিচুড়ি মোটামুটি হয়ে গেছে, মশলাটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো, 5 মিনিট মতো হয়ে যাবে। সরো সরো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এই দেখো খিচুড়িটার কালার, কালারটা খুব সুন্দর এসছে, আ হেভি হয়েছে, লোভ লাগছে আমার, সত্যি ভালো হয়েছে খিচুড়িটা আজকে। আমি বছরে একবার কি দুবার খিচুড়ি বানাই, যেদিনই বানাই ভালোই হয়, খারাপ হয় না। ভালো করে মেশাও ঘিটা, নিজের থালায় ঘিটা ওপর ওপর তুলে নিচ্ছে, ঘিটা মিশিয়ে নাও। আলু আছে অনেক, খোঁজো, অনেক আলু আছে। অল্প অল্প বাড়ো, আবার পরে আমি একটা কিছুতে বেড়ে আবার ঠান্ডা করে। আমি তোমাদের দাদাভাইকে বললাম খিচুড়িটা বাড়ো তুমি, ভিডিওটা কারণ করতে হবে তো, ও ঠিকঠাক করতে পারবে না, একদিকে ক্যামেরা ধরতে বলে আর একদিকে নিয়ে চলে যায় ক্যামেরা। মেয়ে কোনটা? আমার তুমি এটা ভাল হ্যাঁ ঠিক আছে, আমার 2 চামচ দাও, বেশি দিতে হবে না। তোমরা ভাবছো যে এরা সবসময় কি পিতলের থালায় ভাত খায়, আসলে তোমাদের দাদাভাইয়ের একটু গ্যাসের প্রবলেম আছে, তাই পিতলের থালায়, একজন আমাদেরকে বলেছে ভাত খেলে নাকি ঠিক হয়ে যায়, তাই আমরা 3 জনের পিতলের থালায় ভাত খাই। আর ভাত খেয়ে আমরা উপকারিতাও পেয়েছি, গ্যাসের হাত থেকে মানে গ্যাস অ্যাসিডিটি হওয়াটা অনেক কমে গেছে, বলো। পিতলের থালায় ভাত খাওয়া ভালো, অনেক পেটের রোগ অনেক কিছু আর কি কম হয়। আচ্ছা ওটা ঠান্ডা হোক, পরে আবার নিও কোণে, একসাথে এত নিলে ঠান্ডা হবে না। দাঁড়া, ঠান্ডা না হলেই তো ভালো। ডিম ভাজাগুলো দাও। আরে না, তুমি আগে আমার চুলে করে দাও, একটা করে ডিম ভাজা দাও, পরিবেশন করছো যতক্ষণ ঠিকঠাক করে করো। দুমড়ে দাও, দুমড়ে দুমড়ে নাও, এই এদিকটায় না, ওদিকটায় শুকনো আছে। তোমারটা লঙ্কা দেয়া, সেই তলারটা ছিল তোমার। ও মামা, আমি লঙ্কা দেওয়া খাবো না। না লঙ্কা দে, এইটা একটাই লঙ্কা দিয়েছি আর তো। আমাকে দিয়ে যাও তো। আরে বাবা, তুমি কবার নিলে খিচুড়ি? 4 বার। থালা একদম চেটে পুটে খাচ্ছে, আমাদের আগে খেতে মানে খাওয়া শুরু করেছে, আমাদের খাওয়া হয়ে গেল এখনো খাচ্ছে, মানে হাঁড়ি খুলছে আর খিচুড়ি নিচ্ছে খাচ্ছে, এক হাঁড়ি খিচুড়ি পেটে ঢুকে গেছে। না এত ভালো লেগেছে তোর বাবার খিচুড়িটা, 4 বার নিল। তো এই দেখো টাইম কলে, কালকে সকালবেলা জল এসেছিল আর এই এখন জল আসলো, কালকে সকালে তাও একদম আস্তে আস্তে একটুখানি জল এসছে, আর এখন দেখো জল আসছে, কলে জল পড়ার ঢং দেখে মানে মরে যেতে ইচ্ছা করছে, কি বলবো। সারাটা দিন সেই মেজদের কল থেকে জল বয়ে বয়ে এনে কাজ করলাম, তো পেঁপে গাছগুলো বসিয়েছি, এ দেখো
এই যে পেঁপে গাছগুলো তো বসিয়েছি, পেঁপে গাছগুলো এত রোদ্দুর হয়েছে দুপুর থেকে, পেঁপে গাছগুলো সব মানে ঝিমিয়ে গেছে, পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। পেঁপে গাছগুলো একদম ছোট ছোট না, একটু যদি বড় হতো মনে হয় বেঁচে যেত। দেখা যাক কি হয়, বেঁচে গেলেও তোমাদেরকে দেখাবো। তো চলো বাসনগুলো মেজে ভিডিও এডিট করতে বসবো, ভিডিও এডিট করে তারপরে আমি ফ্রি হব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি বাড়িটা মানে আমাদের সারা বাড়িটায় আমি ফুল গাছ লাগিয়ে ফুল বাগান বানাবো, একটা দুটো করে অনেক ফুল গাছ লাগাবো। অলরেডি অনেক কাটে, দেখো জবা ফুল গাছটা অনেক বড় হয়ে গেছে না, জল পেয়েছে, এবার একটু ভালো হচ্ছে।